俺バレーナー投げるポッカー、いつまでポテタモタ。エビガイマイティエコンハーコンボロボロボロティハーコンナティハーコン তুই যখন আমায় মায়ের দিকে ঘোরালি, কত সুন্দর একটা গান গাইলি। নতুন গান বেরিয়েছে, ওই জন্য বলছি হা কর। নাইলে বেরিয়েছে গান, সালা বেরিয়েছে 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 বেরিয়েছে। আমি তো মনে করছি এই হারামজাদি মারছে, কিন্তু এই তো মারে নাই, মেরেছো তো তুমি। এই বলছো আমি কেন খোঁচা মারবো? তুই খোঁচা মারিস না, ওরে আমার সোনাকে গাল দিয়েছি, ভুল হয়ে গেছে ভুল। এই শোন, এই হারামজাদাকে দেখছি বলছি ধুতি ছিড়ে যাবে। বেরিয়েছে বেরিয়েছে কি বলছি জানো? কি গো? হ্যাঁ কি? এই যে গামছা ফুট বেরিয়েছে, গামছাওয়ালা বেরিয়েছে। এত কোন হাটে লোক এসেছে, একজনের কাছেও আমি মাজায় গামছা বাঁধা দেখিনি, তাই তোমার কাছে আমি মাজায় গামছা বাঁধা দেখছি, তাই বলছি বেরিয়েছে বেরিয়েছে মাজায় গামছাওয়ালা বেরিয়েছে। তোমার যে সেন্টার আছে না, ওইখানে গামছাটা ঠেকে যাচ্ছিল বুঝলে, ওখানে আমার হাইড্রোলিক আছে, হাইড্রোলিক। আচ্ছা বলছি, তুমি তো আমাদের সঙ্গে মাঝে মাঝে ড্যান্স করছিলে, হিলাক্কা হিলাক্কা, বলছি তোমার ওইখানটা কি লাফাচ্ছিল গো? লেহরকা লেহরকা লেহরকা। এই তোর এখানে হুড়কা আছে, তোর এখানে হুড়কা আছে, এখানে হুড়কা আছে, আমি নেবো একটু দে না। বাদর মুখ চামচি কে ছুচু মুখ ইঁদুর মুখ, এই হাটটা তুমি দেখে বুঝতে পারো না? কিসের হাট? এটা শাক সবজির হাট, সবজির হাট। হ্যাঁ শোনো, এইদিকে মারবো ওই দিক দিয়ে ধোঁয়া বেরোবে। কেউ কোনদিন কোন সমাজে কেউ নোংরা কথা বলতে পারে না, কথাই বলে লেটর দল মানে পঞ্চরস, পাঁচটা দিয়ে হয় একটা রস, কথা শুনতে খারাপ বুঝতে পারলে ভালোই লাগে। ওই যে গুতা গুতা বললাম, ভালো করে বুঝো, তোমার মায়ের নতুন একটা আম গাছ বসিয়েছিল ফজলি আম, ঠিক আছে, তাই বলছি তোমার মায়ের গাছে ফজলি আম গুদা গুদা। এই দিকে শোন শোন,
গুদা গুদাটা বুঝলাম তা এই দিকে কি নালে বিয়াইরা বুঝতে পারবো না আর বিয়ান দিকে কে বুঝাবে ও যে ওরা ঠিক ইশারাই বুঝে নিচ্ছে তুমি কি দরকার তাদের কাছে পাবে জিজ্ঞাসা করো কার কাছে কি আছে তাই নাকি ইদ্রিস আমাকে ডাকছো না তোর মাকে ডাকছি আমার মা এখানে কি করতে আসে তোকে ডাকছি তো বল এই হাতে কি জেনে আসছো আমি হ্যাঁ এই হাতে তুমি বেশি হাঁটাধুলা করো না আমি তোকে 10 বার ঠেলবো তুই আমাকে 1 বারও ঠেলতে পারবি কথাই বলিস ঠুকঠাক আর কামারের এক ঘা তুমি ঠুকঠাক করে মারবে আমি এক ঘা এক কুপো কাজ করে দেবো তুমি এক ঘা কি মারবে 100 বার হাত দিব কি করবে তুমি 100 বার হাত দিব বেশি মারবে ওদের কি করবে আমার দেখো তুমি বেশি মারবে পলাগড়ের মহাদেব আমাদের বামপাড়া চে লাইসেন্স আছে গোপালগড়ের মহাদেব তোমাকে তুমি সাইকেল স্ট্যান্ডে চলে যাও কি এনেছো আসুন দাদারা দেবা নাকি সামনে 10 পেছনে 5 আসুন দাদারা দেবা নাকি সামনে 10 পেছনে 5 তোর ব্যবসা বন্ধ কর আসুন দাদারা দেবা নাকি সামনে 10 পেছনে 5 এই তুই আমার অমনি করছিস কেন রে বন্ধ কর কেন তুই ব্যবসা খুঁজে পাচ্ছিস না কেন পেছনে কত পেছনে 5 আমি লম্বা করে বললে না সব খদ্দের আমার পালিয়ে যাবে ওই জন্য হ্যাঁ ওই জন্য শর্টকাটে বলছি কি বলছো গ্যাস ভরলে পেছনে 5 টাকা আর সামনে পাথর ভরলে 10 টাকা ওই জন্য বলছি বুঝলি আমি তো মনে করেছি তুই খারাপটাই তো মনে করবি ওটা আমি নেব না আমার বউ বললো গাঁদা কিনবো ও বলছে পেছনে সামনে এ লালপাল বিবি ইদ্রিস ইদ্রিস সময় করে নিতে হবে হাতে এসছো হাতে এসছি কি এনেছো জিনিস এনেছো গো কি জিনিস এনেছি জানো কি আসুন দাদা করলে দর আসুন দাদা করলে দর আসুন দাদা করলে দর এই উলাওটা ঘাটের মরা চপ 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 এই তোমার মুখ কেন চেপে ধরলি কেন তোমাকে ব্যবসা করতে দিবি না আমি বলছি কি আছে আর তুই কি বলছিস যা আমার ব্যবসা তাই বলছি আসুন দাদা করলে 10 করলে 10 টাকা আর যদি নিয়ে শুয়ে থাকি ক টাকা এই টাকা কি করবো জানিস তোকে কেন মারবো কানে মুদবি কানে মারবো তো ছোটে পড়বি কে বর্তমান করতে এই ছোট
করলে কত? দশ। করলে দশ টাকা। ওর জন্য কি বলে জানো, বেটা ছিল সবসময় খারাপটাই খাবে। কেন? আমি খারাপ ভাষা বলছি না, বুঝিয়ে বলো। আমি এখানে ব্যবসা করতে এসেছি। হ্যাঁ, একটা ব্যবসা তো নাম আছে। হ্যাঁ আছে। আমি অনেক ছোট করে বলছি, বড় করে বললে তো অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ বলো। ছোটর মধ্যে সেরা দিচ্ছি। হ্যাঁ বলো। আমি উচ্ছে বিক্রি করছি, করলা। উচ্ছে? হ্যাঁ, করলা দশ টাকা কিলো। ও তাই বলছি, করলে দশ টাকা? কুতুম পাচ্ছি, বাস আমি কিনতে এলাম গাঁদা, বলছি করলে দশ টাকা। মুখে পা ভর কাকে ওরে গল গল মটর গলায় ওরে দাঁত ভাঙে না ওরে গল গল মটর গলায় ওরে দাঁত ভাঙে না আয়ুর মেয়েরা সব ভাতার চেনে না ওরে গল গল কালকে
আজকে মা বিজয় হয়েছে, আজকে তোকে বিজয় করবো। যেমনি মা প্রথম দিন এসে বলি করেছে না পাটা, তোকে তেমনি বলি করবো। হাতে কি এনেছো? আমি হ্যাঁ দেব বাবুরা হলে দেব নাকি সোনারা হলেই লাগাবে। চুপ, এই চুপ কেন? চুপ কেন? নোংরা মেয়ে ছেলে, এখানে আমার মা বোন দিদি ভাই অনেক বসে আছে, দাঁড়িয়ে আছে। তোর বাপ নোংরা, আরে বলছি হলে লাগাবে। তোর চোদ্দ গুষ্টি নোংরা, তোর বাবার হলে লাগাবে। এই খালে ভরা মুখ পুরা কেন? পাটটা কেন? তুই হ্যাঁ জানিস না কেন বল? আমি এই হাটে কিসের জন্য এসেছি? কি একটা, আমি একটা মলম নিয়ে এসেছি। মলম? হ্যাঁ বলো, দূর থেকে বলো। মাথা ব্যথা হলে লাগাবে, পায়ে ব্যথা হলে লাগাবে, কোমরে ব্যথা হলে লাগাবে। আমাকে বুঝতে দে শালা, আমি আগে খারাপ ভেবেছিলাম, আমার মা বোনরা খারাপ ভেবেছিল, ঠিক বলেছে, ঢোল কোম্পানি মলম। হ্যাঁ মাথার যন্ত্রণা হলে লাগাবে, হলে লাগাও। কপালে যন্ত্রণা হলে, হলে লাগাও। ঝাঁটা মাত্র ব্যবসা, ওটা আমি নেবো নিবি না, সারা গাঁদা কিনবো। কতক্ষণ ধরে, এই কতক্ষণ ধরে মেয়েদের সঙ্গে লোটাবলি করবে? মানুষের একটা পরিচয় নাই, ভদ্রতার ব্যাপার নাই, সারা মেয়েদের হাতের মধ্যে ঢুকে সারা কতক্ষণ ধরে, এই কতক্ষণ ধরে মেয়েদের সঙ্গে লড়াবাড়ি করবে? আমি যেটা কিনতে চাই কি কিনতে দেবে? তোর ভাগির হাতে চা খাওয়া বন্ধ করতে হবে। আমি যদি চার দিন তোর কাছে আসি, চার দিন আমি যদি বলি ও দাদা ও দিদি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
আমার কাছে আছে ধনের পাতা, তাহলে অনেক দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাবে। আবার যদি বলে ও দিদি ও দাদা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার কাছে আছে সর্ষের তেল, সর্ষের তেল, অনেক দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, তাহলে বলতে বলতে আর শুনতে শুনতে সব খরিদ্দার পালাবে। যাওয়ার আগে বলছি, বলছো দাদা দেবো নাকি ধনে তেল, তার মানে ধনের পাতা আর তেলটাকে একসঙ্গে বলছি, ওই ধনের তেল, হ্যাঁ ওই কথা বললো না, ধনের পাতা সর্ষের তেল আছে, আমি ওই জিনিস নেবো না। আমি কেন এসেছি এই হাতে, কেন আমার বউ পাঠিয়েছে, হ্যাঁ কাঁটা কিনবো, কাঁটা কাঁটা কি গাটা গো পক 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 পাগল, কেন তোমার কি চোখ নাই, কেন গো তোমার তো বড় বড় আলু ডাম্বার মতো চোখ আছে, দাঁত আছে, হ্যাঁ দাঁত আছে, তাহলে তুমি কি দেখতে পাও না এটা কিসের বাজার, কিসের, এই যে সীমানাটা করা আছে এখান থেকে সীমানা আছে কি না, আছে, এই সীমানার ওই পারে কে আছে, ওই পারে ব্যাটা ছেলে, ব্যাটা ছেলে, ব্যাটা ছেলে, এই যে সীমানাটা আছে এই পারে কে আছে, এই পারে ব্যাটা ছেলে, এই যে সীমানাটা আছে এগুলো কে আছে, ওইদিকে মেয়ে ছানা, মেয়ে ছানা, মেয়ে ছেলে, তাহলে এইখান থেকে আমাদের এই সীমানাটা আমরা মেয়ে ছেলে, ওইখান থেকে ওই সীমানাটা হচ্ছে ব্যাটা ছেলে, ব্যাটা ছেলে, এইখান থেকে এগুলো সব ব্যাটা ছেলে, এখান থেকে আমরা এগুলো সব মেয়ে ছেলে, কেন জানো, এই যে ভাগ করা কেন রয়েছে জানো, বুঝতে পারছো না, এখান থেকে এদিকে সব ব্যাটা ছেলে, এখান থেকে আমরা সব মেয়ে ছেলে, তাহলে এখানে বুঝার কিছু তো একটা আছে, এখান থেকে সব মেয়েরা আমরা সবজির বাজার করি, সবজির বাজার, হ্যাঁ, আর এখান থেকে ব্যাটা ছেলে সব গরুর হাট, এখানে কোনো গাধা পাওয়া যায় না, গাধা কিনতে হলে ওই পাড়ার মাঝখানে গিয়ে বলতে হবে, ও দাদা ও দিদি আছে নাকি গাধা বিক্রি করার, গিরামে গিরামে, গিরামে গিরামে করতে হবে, তাই বলছি তোমাকে দেখে হাসলাম একটু মজা করলাম, কিন্তু এখানে কোনো গাধা পাওয়া যায় না, যায় না, না তাকে তুমি বললে না, আরে আগে কি করে জানবো যে তুমি গাধা কিনতে এসেছো, সময়টা নষ্ট হয়ে গেল, হ্যাঁ গিরামে গিরামে যাও, গিরামে গিরামে যাও, গাধা আছে গো, গাধা, হ্যাঁ এই শোন চল, এই এ বল, ডাকছি শুনতে পাচ্ছি, এই বল, তোকে বিয়ে দিয়ে যাবো ওর সঙ্গে বলে দিলাম, এই শোনো মরে যাবে, একে বিয়ে করলে করবে, যদি না করো গাড়ির সঙ্গে বেঁধে নিয়ে চলে যাব বলে দিলাম, ওর মা আগেই ঝাটার ঝাটা নিয়ে দাঁড়িয়ে, শোন বলছি একটা পাগলের চক্করে পড়েছিলাম, তাই পাগলটাকে কোন রকম বিদায় বললাম, বিদায় করে দিই, হ্যাঁ তাই বলছি আমাদের ব্যবসা আজকে লস না, তাই চল আমরা বাড়ি ফিরে যাই, আগামীকাল আবার আসবো ব্যবসা করতে, চল।